তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে পি এম কিষানের স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা আপনার যদি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো সেটা কি কারণে হয়নি বা যদি হয়েছে তো আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে সব কিছু আপনি এই ভিডিওতে জানতে পারবেন বা নেক্সট ইনস্টলমেন্ট কবে হবে তো সে বিষয়ে জানতে পারবেন আপনার লিস্টে নাম আছে কি নাই তো সেটাও জানতে পারবেন আপনার গ্রামের কতজনের নাম আছে সেটাও জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আপনারা দেখছেন হাসিবুল টেক ইউটিউব চ্যানেল আমি হাসিবুল আপনার ফোনের বা ল্যাপটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন পি এম কিষান পি এম কিষান লিখে সার্চ করবেন লেখার পরে সবার প্রথমে যে লিঙ্কটি আপনি দেখতে পাবেন পি এম কিষান সম্মান নিধি তো এই লিংকে আপনি ক্লিক করবেন তো এই লিংকে ক্লিক করার পরে এখানে পিএম কিষান ওয়েবসাইটটি ওপেন হয়ে আসবে তো আপনি সবার প্রথমে চেক করবেন যে আপনার बेनिফিশিয়ারি স্ট্যাটাস মানে बेनिফিশিয়ারি স্ট্যাটাস লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে সবার প্রথমে সার্চ বাই মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বর আপনার লয় ওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার এই যে ক্যাপটা কোডটা আছে এটা দিয়ে দেবেন তারপর গেট মোবাইল ওটিপি একটা ওটিপি আসবে তো সেই ওটিপিটা ফিল করে দিবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে তারপরে আপনার স্ট্যাটাসটা কিভাবে দেখবেন তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে দেবেন গেট ডেটা লেখা আছে তো এখানে ক্লিক করবেন এখানে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার নাম বাবার নাম আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট টাউন মানে এখানে সবকিছু ডিটেলস দেখতে পারবেন তারপরে এখানে নিচের থেকে এলিজিবিলিটি পেমেন্ট মোড মানে আপনার টাকাটা কিরকম ভাবে ঢুকে সেই মোডটা সবকিছু এখানে দেখতে পারবেন এখানে যদি আপনার রিজেক্ট থাকে তো এখানে ব্যাঙ্ক স্ট্যাটাস পি এফ এম এস ব্যাংক স্ট্যাটাস তো এখানে শো হবে ফার্মার রেকর্ড হ্যাঁ একসেপ্টেড বাই পি এফ এম এস ব্যাংক তো যদি আপনার রিজেক্ট থাকে তাহলে এখানে রিজেক্ট যে কারণ সেটা এখানে দেখাবে এরপরে আপনি এখানে যতগুলো কিস্তি মানে টাকা পেয়েছেন তো সেই সব কিস্তির টাকা আপনি এখানে শো হবে কোন ব্যাংকে ইনস্টল হয়েছে সেগুলো শো হবে তো এগুলো এখানে দেখতে পারবেন এরপরে এখানে আপনি জানবেন কি করেছে নেক্সট ইনস্টলমেন্ট কবে পাবো তো এখানে আপনি মাঝে মাঝে যখন চেক করবেন তখন সামনে যখন নেক্সট ইনস্টলমেন্ট যখন আপনার দেওয়া হবে তো দেওয়ার আগে এইখানে এই যে ঘরটা আছে সাত নম্বর এখানে আপনার ঘরটাতে শো হবে যে ওয়েস্ট বেঙ্গল ভেরিফায়ার জন্য চো ভেরিফাই চলছে বা সিগনেচারের জন্য এটা পেমেন্ট প্রসেসিং চলছে এগুলো এখানে শো হবে তো তখন আপনি বুঝতে পারবেন যে খুবই তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে তো এখানে এগুলো সব কিছু বুঝতে পারবেন তো এখানে পরে জানাবো যে আপনার লিস্টের নাম আছে কি নেই আপনার গ্রামের কতজনের নাম আছে তো সেটা কীভাবে চেক করবেন তো বেনিফিশিয়ারি লিস্ট লেখা আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে স্টেটটা সিলেক্ট করে নেবেন আপনার স্টেট যেটা স্টেটটা সিলেক্ট করে নেবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপরে আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্ট বা ব্লক যেটাকে বলা হয় তো সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ব্লকটা সিলেক্ট করে নেবেন ব্লক আপনার এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে ভিলেজ আপনি কোন ভিলেজের তো সেই গ্রামটাকে এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর গেট রিপোর্ট লেখা আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার গ্রামের যতজনের পি এম কিষান লিস্টের নাম আছে তো সবার নাম এখানে চলে আসবে আপনি পর 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 সবগুলো কিন্তু একসাথে দেখতে পারবেন তো এখানে আপনার নামটাও কিন্তু দেখতে পারবেন তো এরপরে যখন এই পাতাটা শেষ হয়ে যাবে তখন দু নম্বরে ক্লিক করবে তো এখানে দু নম্বর পেস্ট ওপেন হয়ে যাবে এরকম করে সব নামগুলো আপনি দেখতে পারবেন যে আপনার গ্রামে কতজন পি এম কিষান লিস্টে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ